আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি নাসরিন নাসি বলছি ডেয়ারোম্যান কুকিং অ্যান্ড কার্ট থেকে আজকে আমি দেখাচ্ছি বিফ জালি কাবাব এটা রমজানের একটা ইফতারির আইটেমও হতে পারে আবার পোলাও বিরিয়ানির সাথেও খাওয়া যায় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সহজেই কিভাবে দ্রুত আপনারা এটা করে ফেলতে পারেন সেটাই আমি দেখিয়েছি রেসিপিটি ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে জালি কাবাবের জন্য আমি কিমা নিচ্ছি বিফ কিমা দুই কাপ এক কাপ এই যে নিচ্ছি আর এক কাপ নিচ্ছি আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এক কাপ নিচ্ছি পেঁয়াজ কিমা নিচ্ছি এক কাপ আমি কিমাটা পেঁয়াজ একদম চপ কাট করে এটা একটু হালকা তেলে সামান্য ভেজে নিয়েছি আর কাঁচামরিচ নিচ্ছি সাত আটটি কাঁচামরিচ আমি কুচি করে একসাথে তেলে একটু সতে করে নিয়েছি যেন কাঁচা ভাবটা না থাকে এখন দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা মিক্স করে আদা রসুন লাল মরিচ গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া ধনে গুঁড়াও দিচ্ছি এক চা চামচ আর জয়ফল আর জয়ত্রী আমি একটু পানি দিয়ে বেটে নিয়েছি এটা দিচ্ছি এটাও অর্ধেকটা জয়ফল আর অল্প একটু জয়ত্রী পানি দিয়ে বেটে নিয়েছি সেটা দিলাম এখন দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতা এক মুটের মতো দিচ্ছি আর দিচ্ছি গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি টমেটো কাচাপ দিচ্ছি ভরা এক টেবিল চামচ আর দিব লেবুর রস লেবুর রসও এক টেবিল চামচের মতো দিচ্ছি আমি আর আমার এখন ব্রেড দেওয়া বাকি ব্রেড পানিতে ভিজিয়ে তারপরে দিচ্ছি আমি চার পিস পাউরুটি চার পিস ছোটো পাউরুটি পানি দিয়ে চটকে নিয়েছি পানি একদম চিপে নিংড়ে ফেলে দিয়েছি এখন এটা এর সাথে সব এখন একসাথে মাখাবো এখন সব মিক্স করে ভালো করে চটকে নিয়েছি আরও একটু মিক্স করব আর লবণ দিব তারপরে আপনাদের দেখাচ্ছি কীভাবে চপগুলো বানাবো এইভাবে আমি প্রায় পঁচিশটার মতো চপ কাবাব বানিয়ে নিয়েছি দেখেন এগুলো দুই ইঞ্চি মাপের হয়েছে দুই ইঞ্চি মাপের আর এরপরে এটার উপরে কোটিং যাবে টোস ব্রেড ক্রাম্বের কোটিং আর ডিম হলে আরও ফুলে বড় বড় হয়ে যাবে এখন আমি এগুলো দুই ইঞ্চি মাপের করেছি এগুলো এই যে ক্র্যাম্বে জড়িয়ে একটু ফ্রিজে রেখে দিব তাহলে সুন্দরভাবে লাগবে তেলও নষ্ট হবে না এভাবে করে আমি সব কাবাবগুলো রেখে দিচ্ছি আর একটা দেখাচ্ছি দেখেন এই পিটোপিট আর এই কালার ব্রেড আমি ইউজ করবেন তাহলে কাবাবের রঙগুলো অনেক সুন্দর হবে এরকম ফ্রিজে রেখে দিয়ে পরে আমরা ডিমে চুবিয়ে ভাজব আমি প্যানে তেল গরম দিয়েছি ডুবো তেলে ভাজবো সেই পরিমাণ তেল দিয়েছি আর এইদিকে আমি দুইটা ডিম ফেটে নিয়েছি ডিমে চুবিয়ে এরপরে ভাজবো ডিমে চুবিয়ে এই যেভাবে ভেজে নিচ্ছি তেল গরম হয়েছে এভাবে একটা একটা করে আমি এই যে অল্প জালে মাঝারি জালে ভাজতেছি এর ভিতরে এই যে একটু ডিম ছিটিয়ে দিব এরকম করে জালি জালি হবে এখন একটু উল্টে দিচ্ছি দেখেন আবার দ্বিতীয়বার আবার এই জালি জালির জন্যই জালি কাবাব খুব অল্প জালে ভাজতে হবে যেন ভিতরটা সিদ্ধ হয়